আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। দেখেন, আমি ডাল, তারপর এই পুঁই শাক, ডাল, মুরগি দিয়ে কীভাবে রান্না করলাম এবং আলু, চলেন সাথে থাকেন, দেখেন এই কীভাবে রান্নাটা করলাম আমি। এবং যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন তাদের প্রতি আমার একটা অনুরোধ, যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে আমি টমেটো, কাঁচামরিচ, আলু, পুঁই শাক, পুঁই শাকের ডাঁটা এবং মসুর ডাল, কিছু তেঁতুল এবং এখানে মুরগি আছে, এই আদা, বোম্বাই মরিচ, পেঁয়াজ, রসুন এবং ওইখানে আছে কারি পাউডার, হলুদ, আস্ত জিরা, কালো জিরা, তেজপাতা। তো চলেন, বসিয়ে দিলাম চুলার উপরে পাতিলা, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আদা কুচি দিয়ে দিলাম। আমি আদাগুলো একটু বড় বড় করে রাখছি কারণ ওইটাকে আমি পেস্ট করে নিই। তো দেশ বিদেশে যারা যেখানে থাকেন না কেন, সবার প্রতি আমার দোয়া ভালোবাসা রইলো। বিশেষ করে প্রবাসে যারা আছেন সবার প্রতি আমার দোয়া ভালোবাসা। সবাই সুস্থ থাকুন এবং পরিবার সবাইকে নিয়ে সুস্থভাবে থাকার চেষ্টা করুন। তো আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ দিয়ে দিলাম, ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং আমি মশলাগুলো দিয়ে দিলাম। তো নতুন যারা প্রবাসে আসবেন, কাজ শিখে আসবেন, ভালো হবে এবং সঙ্গে একটু রান্নাও শিখে আসবেন, আপনাদের উপকার হবে। যে জায়গায় যান না কেন, ভালো একটা চাকরি নিয়ে যান, ভালো কোম্পানিতে যান, আপনাদের উপকার হবে। তো এখানে আমি সব কিছু দিয়ে দিলাম একসঙ্গে, আলু, টমেটো, পয়শাকের ডাটা যেটা আর পয়শাকের পাতা এবং সঙ্গে একটা বোম্বাই মরিচ আছে। তো এই ডালগুলো আমি দিয়ে দিলাম, ভিজিয়ে রাখছিলাম আধা ঘন্টা যাবত। এখন আমি ওগুলাকে ভালোভাবে পাকিয়ে নেব। জানি না আমার এই রেসিপিটা কার কাছে কেমন লাগবে, তবে আশা করি ভালো লাগবে। এখানে আমি তেঁতুলগুলা গুলে রাখছিলাম, সেটা দিয়ে দিলাম। এটাই শেষ আমার তেঁতুল দিয়ে, আর বানাবো না কখনো এইভাবে। আমার জন্য আপু আমাকে মানা করছেন তেঁতুল কম খাইতে, তবে ভিডিওটা অনেক আগের ছিল সেজন্য আমি দিচ্ছি। তো সরি আপু, আপনি হয়তো দেখবেন, তবে আরেকটা ভিডিওতে আপনি বলছিলেন, আমি সেখানে কমেন্টে বলে দিয়েছিলাম যে লাস্ট একটা আছে সেটা দেওয়ার পর থেকে আর দেবো না। তো এই ভিডিওটাই, তো এখানে আমি ভালোভাবে এখন পাকিয়ে নেব। আর সঙ্গে আছে রুটি তালাগুড়ার ভিতরে। দেখেন রুটিটা কীভাবে বানাইলাম, আসলে রুটি গুল হয়নি, কি করব, ওইটা আটা দিয়ে বানাইছিলাম, তবে ফুলে উঠছিল অনেক, মাশাল্লাহ দেখতে অনেক ভালো ছিল। রুটি দিয়ে খাইছিলাম এবং ভাতও ছিল। তবে রুটির সিস্টেমটা অন্যরকম, জানি না কার কাছে কেমন লাগবে, তবে ট্রাই করতে পারবেন, পারেন আপনারা, অনেক টেস্টি হয়েছিল রুটিটা। আর এখানে আমি টমেটো পেস্ট ইউজ করলাম। এই দেখেন রুটিগুলো অনেকভাবে ফুলে উঠছিলো, অনেক অনেক ভালো লাগছিল খাওয়ার সময়। ভিডিওটা অনেক আগে, আমি এখন দিচ্ছি, মাঝে অনেকে কিছুদিন ভিডিও তো দিতে পারি নাই সেজন্য। তো এই দেখেন আমি কীভাবে রান্না করলাম, ট্রাই করতে পারেন আপনারা, ট্রাই করে দেখতে পারেন, ভালো হবে। তো এই দেখেন কীভাবে হয়েছে, কালারটা কেমন হয়েছে দেখতে। আমি আমার রান্না বলে বলতেছি না, খাওয়ার সময় যে এত বেশি একটা স্বাদ হয়েছিল সেটা বাসায় প্রকাশ করার মতো না। তো সবাই ভালো থাকবেন এবং আপু ভাইয়ারা সবার কমেন্ট করে আমি অনেক খুশি হই, আনন্দিত হই। আপনাদের একটা কমেন্ট আমাকে আর একটা ভিডিও বানানোর উৎসাহ যাবে। তো ভালো থাকবেন এবং যদি ইচ্ছা হয় রেসিপিটা ট্রাই করবেন। আবার পরে ভিডিওতে কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার সুন্দর জীবন কামনা করি।